Dear students and viewers, welcome to my class. আজকের ক্লাসে আমি বড় বড় অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভে করা যায় সেই নিয়ম আলোচনা করব। অর্থাৎ যেই ভয়েসগুলোতে ডাবল অবজেক্ট এবং এক্সটেনশন থাকে, অর্থাৎ সেন্টেন্সগুলো অনেক বড় হয়, সেই সেন্টেন্সগুলো কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অনেকেই ছোট ছোট ভয়েস করতে পারে, কিন্তু বড় বড় ভয়েস অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস কিংবা প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস যেগুলো অনেক বড় আসে সেগুলো অনেকে ঠিকমতো করতে পারে না বা ঠিকমতো ধরতে পারে না। আজকের ক্লাসটা বা ভিডিওটা দেখার আগে আমি রিকোয়েস্ট করব ভয়েসের উপরে আগের যে ক্লাসটা করা হয়েছে বা যে ভিডিওটা আপলোড করা হয়েছে সেটা দেখার জন্য। সেই ভিডিওতে আমি ভয়েসের সাধারণ বিষয়গুলো নিয়ে একেবারে পরিষ্কার একটা ধারণা দিয়েছি। সেই ভিডিওটা দেখলে আজকের ভিডিওটা বুঝতেও সহজ হবে, পাশাপাশি সব ধরনের ভয়েস বুঝতে সুবিধা হবে। তাহলে আজকের আলোচনার বিষয়ে বড় বড় সেন্টেন্সের ভয়েসগুলো কীভাবে করব। তো আমি একটা এক্সাম্পল নিলাম, এক্সাম্পলটি হচ্ছে উই মেড হিম ক্যাপ্টেন। তো আগের ক্লাসগুলোতে বলেছিলাম এবং সবসময় মনে রাখতে হবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় তিনটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে, একটি হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব এবং এরপরে অবজেক্ট। তো এখানে উই হচ্ছে সাবজেক্ট, মেড হচ্ছে ভার্ব এবং হিম হচ্ছে অবজেক্ট। তাহলে ক্যাপ্টেন, ক্যাপ্টেন হচ্ছে এখানে সেকেন্ড অবজেক্ট বা ডাবল অবজেক্ট। তো আমাদের আজকের প্রথমে আলোচনার বিষয় হচ্ছে ডাবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে কীভাবে প্যাসিভ ভয়েস করতে হবে। তাহলে ক্যাপ্টেন হচ্ছে পরের অবজেক্ট বা সেকেন্ড অবজেক্ট বা ডাবল অবজেক্ট। তো এই সেন্টেন্সটিকে কীভাবে প্যাসিভ ভয়েস করবো, তো ভয়েসের আগের নিয়মগুলোতে মনে আছে এই রুলসটা আমি দিয়েছিলাম, আগে রিকোয়েস্ট করেছি যে সেই ভিডিওটা দেখবেন। তো এখানে আবার বলে দিচ্ছি, সেটি হচ্ছে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। তো এখানে অবজেক্ট কী আছে, হিম। হিমকে যদি আমরা সাবজেক্ট তৈরি করি তাহলে দেখা গেল এখানে হিমকে সাবজেক্ট তৈরি করলে লিখতে হবে হি, এটা আমরা সবাই জানি, তাহলে লিখলাম হি। এরপর আনতে হবে টু বি ভার্ব। টু বি ভার্ব আনার জন্য আমাকে ভার্বের দিকে তাকাতে হবে। ভার্ব আছে কি মেড, মেড কি প্রেজেন্ট ভার্ব নাকি পাস্ট ভার্ব, মেড হচ্ছে পাস্ট ভার্ব। আর পাস্ট ভার্ব যদি হয়, তো আমরা জানি ভার্ব যদি পাস্ট ভার্ব হয় অর্থাৎ ভার্ব টু মানে পাস্ট টেন্স হয় তাহলে টু বি ভার্ব হিসাবে আনতে হবে ওয়াজ এয়ার। এখানে লেখা আছে ভার্ব টু মানে পাস্ট টেন্স থাকলে আমাদের টু বি ভার্ব হিসাবে আনতে হবে ওয়াজ অথবা অয়ার। তো এখানে টু বি ভার্ব হিসাবে আমরা কী আনবো, ওয়াজ নাকি অয়ার। তো এখানে কী আছে, হি, হি এর সাথে আসবে ওয়াজ। এরপর আছে ভার্ব থ্রি। ভার্ব থ্রি আছে মেড, এখানে ভার্ব মানে মেকের ভার্ব টু হচ্ছে মেড আর এর ভার্ব থ্রি হচ্ছে মেড। এরপরেই সেকেন্ড অবজেক্ট লিখতে হবে। সেকেন্ড অবজেক্ট মানে আছে যেখানে হিম, তো এখানে মূল অবজেক্ট আর এখানে ক্যাপ্টেন হচ্ছে সেকেন্ড অবজেক্ট বা ডাবল অবজেক্ট। তো এই ক্যাপ্টেন বা এই সেকেন্ড অবজেক্টকে এখন এখানে আনতে হবে। এরপরে বাই এবং সবার শেষে সাবজেক্টকে অবজেক্ট আনবো। সাবজেক্ট কে আছে এখানে, উই, উইয়ের অবজেক্ট হচ্ছে এখানে, উইয়ের অবজেক্ট হচ্ছে আস। তো এখানে আস লিখলাম। তো নিয়ম আছে যেসব অ্যাক্টিভ ভয়েসে ডাবল অবজেক্ট বা সেকেন্ড অবজেক্ট থাকবে সেই অ্যাক্টিভ ভয়েসগুলোকে প্যাসিভ করার জন্য এখানে যে দুইটা অবজেক্ট আছে যে কোনো একটা অবজেক্ট ধরলেই হবে। অর্থাৎ আমি ক্যাপ্টেন দিয়েও শুরু করতে পারতাম যদিও হি দিয়ে শুরু করেছি, কিন্তু যদি আমি প্রথম অবজেক্ট দিয়ে শুরু করি তাহলে সেটা অবশ্যই ভালো। বিশেষ করে এটা তো পার্সোনাল অবজেক্ট মানে ব্যক্তিবাচক যে অবজেক্টগুলো এগুলো দিয়ে শুরু করলে সাধারণত ভয়েসটা সুন্দর হয়, তবে সেকেন্ড অবজেক্ট বা ডাবল অবজেক্ট দিয়ে শুরু করলেও চলবে। তো আশা করি ডাবল অবজেক্টের এই নিয়মটা আপনারা বুঝতে পেরেছেন। এই নিয়মে সবগুলো ডাবল অবজেক্টের ভয়েস সম্পন্ন করা যায়। যেমন এখানে যদি মেড না থাকতো, এখানে যদি মেক থাকতো মানে প্রেজেন্ট টেন্স, তো নিয়ম আছে ভার্ব যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে টু বি ভার্ব হিসাবে আসবে অ্যামিজার, অ্যামিজার। তাহলে এখানে শুধুমাত্র ইজ দিলেই ভয়েসটা হয়ে যেত, আর কিন্তু কোনো চেঞ্জ নাই। এখন আমরা আরও কয়েকটা এক্সাম্পল দিই। তো এখানে দুই নম্বর একটা এক্সাম্পল নিলাম, এক্সাম্পলটা হচ্ছে হি টিচেস আস ইংলিশ। এখানে হি হচ্ছে সাবজেক্ট, টিচেস হচ্ছে ভার্ব, আস হচ্ছে অবজেক্ট মানে প্রথম অবজেক্ট এবং ইংলিশ হচ্ছে সেকেন্ড অবজেক্ট বা ডাবল অবজেক্ট। অনেকেই প্রশ্ন করে সেকেন্ড যে অবজেক্ট আছে এটাকে কি আমরা এক্সটেনশন বলতে পারবো।
আসলে প্রথম যে অবজেক্ট আছে এরপরে যদি প্রিপজিশন দিয়ে শুরু না হয় তাহলে এটাকে এক্সটেনশন বলা যাবে না, এটাকে সেকেন্ড অবজেক্ট বলতে হবে। এর কারণ হচ্ছে এই সেকেন্ড অবজেক্ট দিয়ে প্যাসিভ ভয়েস শুরু করা যায়, কিন্তু এটা যদি এক্সটেনশন হতো তাহলে প্যাসিভ ভয়েস কিন্তু এক্সটেনশন দিয়ে শুরু করা যায় না, অর্থাৎ প্রিপজিশন যুক্ত যে শব্দগুলো আছে এগুলো দিয়ে কিন্তু প্যাসিভ ভয়েস শুরু করা যায় না। এই কারণে এটাকে বলবো আমরা সেকেন্ড অবজেক্ট বা ডাবল অবজেক্ট। আমরা এটাকে সাবজেক্ট ধরি, এটা ভার্ব আর এটা অবজেক্ট, আর এটাকে সেকেন্ড অবজেক্ট ধরলাম। তো নিয়ম মতো অবজেক্টকে সাবজেক্ট করব, অবজেক্ট কি আছে আস, আজকে যদি আমরা সাবজেক্ট করি তাহলে হবে উই, কারণ আজকে যদি আমরা সাবজেক্ট করি তাহলে হবে উই। এরপর আমাদের লিখতে হবে টু বি ভার্ব। তো আগে বলা আছে এখানে যদি ভার্ব প্রেজেন্ট ফর্মে হয় অর্থাৎ ভার্ব অন হয় তাহলে টু বি ভার্ব হিসাবে আসবে সবসময় অ্যামিজার, তাহলে উই এর সাথে মিলবে আর। এরপর কি লিখতে হবে ভার্ব থ্রি, এখানে ভার্ব আছে টিসেস বা টিস, টিসের ভার্ব থ্রি হচ্ছে টট। লিখলাম এখানে ভার্ব থ্রি, এরপর দেওয়া আছে সেকেন্ড অবজেক্ট। তো সেকেন্ড অবজেক্ট এখানে আছে ইংলিশ, এরপর আছে বাই, বাই লিখলাম, এরপরে সাবজেক্ট আছে হি, এই সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, তো হি এর অবজেক্ট আছে হিম, তো এখানে লিখলাম হিম। আগে যে সেন্টেন্সটা এক্সাম্পল দিয়েছিলাম ওইটা আর এটা কিন্তু একই মূল, এই যে ভয়েসের যে প্যাসিভ ভয়েসের যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা কিন্তু একই, শুধুমাত্র এখানে সাবজেক্ট ভার্ব এগুলোর উপর নির্ভর করে এগুলো চেঞ্জ হয়। তাহলে আপনারা বুঝতে পারলেন ডাবল অবজেক্ট যুক্ত ভয়েসগুলো কীভাবে করে। তিন নম্বরে আরও একটি এক্সাম্পল নিলাম, সেটি হচ্ছে দে লেফট আস সাম ফুড, তারা আমাদের জন্য কিছু খাবার রেখে গেল। এখানে দে হচ্ছে সাবজেক্ট, লেফট হচ্ছে ভার্ব, আস হচ্ছে অবজেক্ট, তাহলে সাম ফুড হচ্ছে সেকেন্ড অবজেক্ট। যেহেতু প্রিপজিশন নাই তাহলে এটা সেকেন্ড অবজেক্ট বা ডাবল অবজেক্ট। তো এই সেন্টেন্সকে যদি প্যাসিভ ভয়েস করি তাহলে কীভাবে করতে হবে, নিয়ম একই, প্রথমে অবজেক্টকে সাবজেক্ট তৈরি করতে হবে। অবজেক্ট কে আছে আস, আসের সাবজেক্ট কি উই, এটা ঠিকই আছে। এরপরে আমাকে লিখতে হবে টু বি ভার্ব। তো বলা আছে এই ভার্বের উপর মূলত টু বি ভার্ব নির্ভর করে। এখানে দেওয়া আছে লেফট, লেফট প্রেজেন্ট নাকি পাস্ট, লেফট আছে পাস্ট মানে ভার্ব টু, আর পাস্ট টেন্স হলে টু বি ভার্ব হিসেবে আসবে ওয়াজ অথবা অয়ার, তো উই এর সাথে আসলো অয়ার। এরপর লিখতে হবে ভার্ব থ্রি, লেফটের ভার্ব থ্রি লেফটেই, ভার্ব থ্রির পরে সেকেন্ড অবজেক্ট, সেকেন্ড অবজেক্ট আছে সাম ফুড। এরপর লিখতে হবে বাই, এবং সবার শেষে সাবজেক্ট কি অবজেক্ট, সাবজেক্ট আছে দে, দের অবজেক্ট হচ্ছে দেম। এখন কি আপনারা পারবেন ডাবল অবজেক্ট যুক্ত সব ধরনের ভয়েসগুলো করতে? একেবারে ক্লিয়ার, ফরম্যাট এই একটাই, তাহলে এই নিয়মে সবগুলো ভয়েস করা যাবে। তবে এখানে একটু পার্থক্য আছে, এখানে যদি মূল ভার্ব না থাকে, যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে কি হবে, তো এবার একটি এক্সাম্পল নিলাম যেখানে অক্সিলারি ভার্ব আছে, এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে কিভাবে করব। তো আগে আমাকে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট চিহ্নিত করতে হবে, তাহলে দে হচ্ছে সাবজেক্ট আর লিভিং এটা হচ্ছে ভার্ব এবং আস হচ্ছে অবজেক্ট। তাহলে দেখলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিন্তু ঠিকই আছে এবং সেকেন্ড অবজেক্ট বা ডাবল অবজেক্ট আছে। তো প্যাসিভ করার জন্য প্রথমে কী করতে হবে, একই নিয়ম, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, অবজেক্ট আছে আস, এটাকে সাবজেক্ট করলে হবে উই। এরপর লিখতে হবে আমাকে টু বি ভার্ব, কিন্তু অ্যাক্টিভ ভয়েসে যদি অক্সিলারি ভার্ব দেওয়া থাকে তাহলে প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্বটা দিতেই হবে, এটা আগের ভিডিওগুলিতে আলোচনা করেছি, আজকেও মনে করিয়ে দিলাম। তো অ্যাক্টিভ ভয়েসে অক্সিলারি ভার্ব দেওয়া আছে আর, তো প্যাসিভ ভয়েসে এখানেও কিন্তু অ্যামিজারের যে কোনো একটা লিখতে হবে, তো উই এর সাথে আর মিলে যায় সে আর লিখব। তো এই আর এখানে লিখলাম। এরপর আছে ভার্বের সাথে আইএনজি, এখানে রুলস দেওয়া আছে ভার্বের সাথে আইএনজি থাকলে আমাকে টু বি ভার্ব হিসাবে আনতে হবে বিইং, তাই এই টু বি ভার্বের জায়গায় এখানে আনতে হবে বিইং। এরপরে ভার্ব থ্রি, লিভের ভার্ব থ্রি আছে লেফট,
এবার সেকেন্ড অবজেক্ট, সেকেন্ড অবজেক্ট হচ্ছে সামপুট, এটা সামপুট লিখলাম। এবারে লিখতে হবে বাই এবং শুরুতে আছে দে সাবজেক্ট, এটাকে অবজেক্ট করলে হবে দেম, আর কিন্তু কোনো চেঞ্জ নাই। তাহলে আমরা দেখলাম অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার সময় আসলে কোথাও চেঞ্জ করতে হয় না, বারবার এক জায়গায় চেঞ্জ করতে হয়, সেটা হচ্ছে টু বি ভার্ব। আর একটু মাথায় রাখতে হবে এখানে যদি অক্সিলারি ভার্ব দেওয়া থাকে এখানে অক্সিলারি ভার্বটা লিখলেই হবে, বাকি যে টু বি ভার্ব আনার নিয়ম সেখানে চার্ট দেওয়া আছে এবং আগের ভিডিওতে এটা আলোচনা করা আছে। এখন এখানে যদি আর না থাকে অয়ার থাকে কিছুই করতে হবে না, এখানে শুধু অয়ার লিখে দিলেই বাকি সবগুলো একই রকম। এবার এক্সাম্পলটা যদি এমন হয় দে উইল লিভ আ সাম ফুড, এবার অক্সিলারি দিলাম তবে মডাল অক্সিলারি, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা পুরোটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট সাম ফুড, এটা হচ্ছে সেকেন্ড অবজেক্ট বা ডাবল অবজেক্ট। তো একই নিয়মে করতে হবে, প্রথমে অবজেক্টকে সাবজেক্ট বানাবো, তো এখানে অবজেক্ট আছে আস, এটা সাবজেক্ট হবে উই। এরপরে লিখতে হবে আমাদের বলাই আছে অ্যাক্টিভ বয়েসে কোনো কারণে যদি অক্সিলারি ভার্ব দেওয়া থাকে প্যাসিভ বয়েসে এই অক্সিলারিটা আগে লিখতে হবে, তো এখানে অক্সিলারি ভার্ব আছে উইল, তো এখানে উইল লিখতে হবে। এরপরে উইলটা কোন ধরনের অক্সিলারি, মডাল অক্সিলারি, তো মডাল অক্সিলারি নিয়ম হচ্ছে টু বি ভার্ব হিসেবে একটা বি আনতে হবে, এই টু বি ভার্বের জায়গায় বি আনতে হবে, সবসময় মনে রাখতে হবে এখানে যদি মডাল অক্সিলারি থাকে অর্থাৎ শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট তাহলে এখানে একটা বি আনতে হবে। এরপরে ভার্ব থ্রি, লিভের ভার্ব থ্রি লেফট, এরপরে সেকেন্ড অবজেক্ট মানে হচ্ছে সাম ফুড, আর বাকি যা আছে কোনো চেঞ্জ নাই। তো যা কিছু চেঞ্জ হবে শুধু এই জায়গাটুকুতে, এটা বারবার খেয়াল করলে হবে যত বড় সেন্টেন্স হোক আর ডাবল অবজেক্ট বা অন্য যে কোনো ধরনের ভয়েসই হোক না কেন। আশা করি এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো এতক্ষণ আমি দেখালাম কীভাবে ডাবল অবজেক্টযুক্ত সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। তো সেক্ষেত্রে আমরা সবসময় প্রথম অবজেক্টকে সাবজেক্ট আকারে ধরেছি, কিন্তু দ্বিতীয় অবজেক্টকে সাবজেক্ট আকারে ধরেও কিন্তু প্যাসিভ ভয়েস করা যায়। যেমন এখানে সাবজেক্ট হচ্ছে দে, উইল লিভ এটা পুরোটা হচ্ছে ভার্ব, প্রথম অবজেক্ট হচ্ছে আস এবং সেকেন্ড অবজেক্ট বা দ্বিতীয় অবজেক্ট হচ্ছে সাম ফুড, তাহলে এটা ধরেও কি ভয়েস করা যাবে? হ্যাঁ, এটা ধরে করলেও হবে। তাহলে হবে সাম ফুড, প্রথমে লিখলাম এরপরে যেহেতু উইল অক্সিলারি ভার্ব দেওয়া আছে উইল তো অক্সিলারি লিখতেই হবে, আর উইল যেহেতু মডাল অক্সিলারি সেহেতু বি ভার্ব এটাও থাকবে, এরপরে ভার্ব থ্রি লিভের ভার্ব থ্রি লেফট এটাও থাকবে। এখন সেকেন্ড অবজেক্ট, সেকেন্ড অবজেক্ট যেহেতু এটাকে আমরা ফার্স্ট অবজেক্ট ধরেছি এবার, তাহলে সেকেন্ড অবজেক্ট কিন্তু এখানে আস হয়ে গেল, তো আস এখন আমাদের এখানে লিখতে হবে, আর কিন্তু কোনো চেঞ্জ করতে হবে না। তার মানে অ্যাক্টিভ বয়েসে যদি দুইটা অবজেক্ট থাকে তাহলে যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট ধরে প্যাসিভ ভয়েস করা যাবে। আশা করি ডাবল অবজেক্টযুক্ত যত অ্যাক্টিভ ভয়েস আছে সবগুলো এই নিয়মে আপনারা করতে পারবেন। আমি সব ধরনের এক্সাম্পল দিলাম না, যত ধরনের এক্সাম্পলই দিই নিয়ম কিন্তু এই একটাই, এই কারণে এখানে যে অক্সিলারি ভার্বগুলো এগুলো আর চেঞ্জ করে দেখালাম না, কারণ আপনারা আগের ক্লাসগুলো আগের ভিডিওটা দেখলে অক্সিলারি ভার্ব চেঞ্জ করার সব নিয়ম পেয়ে যাবেন, বাকি সব নিয়ম তো একই। তো এবার আমি এক্সটেনশনযুক্ত ভয়েস করাবো। এক্সটেনশনযুক্ত ভয়েসগুলো সাধারণত অনেক বড় হয় আর এই ধরনের ভয়েসগুলি মূলত করা কঠিন। অনেকে অনেক বড় সেন্টেন্স দেখলে সেটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় কোথা থেকে শুরু করবে আর কীভাবে শুরু করবে এটা বুঝতে পারে না, এ কারণে ভয়েসগুলো আসলে অ্যাভয়েড করে বা পরীক্ষায় দিতে পারে না বা সময় লাগে অনেক এটা বোঝার জন্য। তো এই বড় বড় সেন্টেন্সগুলো এখন আমি সমাধান করে দেখাবো। সেটা হচ্ছে দে বিল্ট দিস হাউস ইন 1930। এই লাইনটা একটু ছোটো, এর চেয়ে বড় ভয়েস আছে যেগুলো আমি করাবো। তো এই সেন্টেন্সের কোথায় এক্সটেনশন আছে সেটা আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে দে হচ্ছে সাবজেক্ট, বিল্ট হচ্ছে ভার্ব, দিস হাউস এটা হচ্ছে অবজেক্ট এবং এরপরে যা আছে সেটা এক্সটেনশন। এক্সটেনশন আমরা কেন বললাম, কারণ প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে। তো এক্সটেনশন যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করার জন্য এখানে আমি রুলসটা লিখে দিয়েছি, আগের সব রুলসই ঠিক আছে, শুধুমাত্র পার্থক্য এতটুকুই যদি সেন্টেন্সের শুরুতে এক্সটেনশন থাকে তাহলে সেই এক্সটেনশনটা আমি প্রথমেই দিব এবং অবজেক্টের পরে যে এক্সটেনশনটা থাকে সেটা ভার্ব বা পাস্ট পার্টিসিপলের পরেই দিব। এই নিয়মগুলো বাদ দিলে বাকি সব ভয়েসের নিয়ম একই। তো এটাকে আমি সমাধান করি, প্রথমে আছে এক্সটেনশন, কিন্তু এখানে সাবজেক্টের আগে কিন্তু কোনো এক্সটেনশন নাই,
এই কারণে প্রথম এক্সটেনশনটা আমাকে লিখতে হবে না। এরপর লিখতে হবে অবজেক্টকে সাবজেক্ট, কিন্তু এখানে অবজেক্ট আছে দিস হাউস, এটাকেই সাবজেক্ট লিখতে হবে। আগের মতো টু বি ভার্ব, বিল্ড কিন্তু ভার্ব টু বা পাস্ট টেন্স, তাহলে টু বি ভার্ব হিসাবে আসবে ওয়াজ অথবা ওয়ার। তো দিস হাউস যেহেতু সিঙ্গুলার এর সাথে আসবে ওয়াজ। এরপরে ভার্ব থ্রি, ভার্ব আছে এখানে বিল্ট, বিল্টের ভার্ব থ্রি বা পাস্ট পার্টিসিপল বিল্ট। এরপরে এক্সটেনশন, এক্সটেনশন অবজেক্টের পরে থাকে, এই যে ইন 1930। এরপরে লিখব বাই, সবার শেষে সাবজেক্টকে অবজেক্ট, সাবজেক্ট আছে দে, দের অবজেক্ট হচ্ছে দেম। তো এক্সটেনশন যুক্ত সেন্টেন্সগুলো আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে এক্সটেনশনগুলো কি সবসময় ভার্ব থ্রি পরেই বসবে? আসলে বেশিরভাগ ক্ষেত্রে এক্সটেনশন বা যে বাড়তি শব্দগুলো আছে, বাড়তি কথাগুলো আছে, এগুলো আমরা সবাইকে সাজেস্ট করি ভার্ব থ্রি পরে দেওয়ার জন্য এবং বাইয়ের আগে দেওয়ার জন্য। কারণ কিছু কিছু এক্সটেনশন সবার শেষেই বসে, তাহলে অর্থ মিলে যায়, কিন্তু বেশিরভাগ এই এক্সটেনশনগুলো ভার্ব থ্রি পরে বসাতে হয়, তাহলে ভাষাটা বেশি মিলে। এবার আরও একটু বড় লাইন নিলাম, সেটা হচ্ছে নাও আই হ্যাভ সেভড মাস মানি উইথ দিস ব্যাঙ্ক, বর্তমানে আমি এই ব্যাঙ্কে যথেষ্ট টাকা সঞ্চয় করেছি। তো এই সেন্টেন্সে কোথায় কোথায় সাবজেক্ট ভার্ব এক্সটেনশন আছে সেটা আগে খুঁজে বের করব। প্রথমে আছে নাও, নাও তো কখনো সাবজেক্ট হতে পারে না, কারণ নাও কখনো কর্তা হতে পারে না, নাও কখনো নিজে কাজ করতে পারে না, এই কারণে নাও কোনো সাবজেক্ট না, নাও হচ্ছে এক্সটেনশন, মানে প্রথম এক্সটেনশন। এরপরে আই, আই তো নিজে মানে আমি নিজে কাজ করতে পারি, এই কারণে আই হচ্ছে সাবজেক্ট। এরপরে হ্যাভ সেভড, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মূল ভার্ব, কিন্তু সম্পূর্ণটাকে আমরা ভার্ব বলবো। ভার্বের পরে মাস মানি, এই মাস মানিটা হচ্ছে অবজেক্ট, এবং অবজেক্টের পরে আছে উইথ দিস ব্যাঙ্ক, এটা হচ্ছে বাড়তি তথ্য, এটা হচ্ছে এক্সটেনশন। তো প্যাসিভ ভয়েস করার জন্য রুলস কিন্তু এটাই। তো প্রথমে কী দেওয়া আছে, এক্সটেনশন, প্রথম এক্সটেনশন আছে কি না, আছে, এখানে নাও প্রথম এক্সটেনশন, তো প্রথম এখানে নাও বসাতে হবে। এখানে প্রথম এক্সটেনশন বসালাম নাও, এরপর আমাকে কী লিখতে হবে, অবজেক্টকে সাবজেক্ট, অবজেক্ট কিন্তু এখানে দেওয়া আছে মাস মানি। এরপর আনতে হবে টু বি ভার্ব, তো আগেই বলেছি অ্যাক্টিভ ভয়েসে যদি কোনো কারণে অক্সিলারি ভার্ব দেওয়া থাকে তাহলে প্যাসিভ ভয়েসে সেই অক্সিলারি ভার্বটা আনতেই হবে। তো অক্সিলারি ভার্ব এখানে কী দেওয়া আছে, হ্যাভ, তাহলে এখানে আমাকে হ্যাভটা আনতেই হবে। কিন্তু মাস মানি কিন্তু সিঙ্গুলার, মাস মানির সাথে হ্যাভ যায় না, মাস মানির সাথে যায় হ্যাজ। তো আমরা জানি হ্যাভ বা হ্যাজ একই জিনিস, যেই সাবজেক্টের সাথে যেটা মিলে সেটা বসাতে হয়, হ্যাভটাকে হ্যাজ হিসেবে বসাবো। এখন হ্যাভকে যেহেতু হ্যাজ বসালাম, কিন্তু এখানে নিয়ম হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে হ্যাভ হ্যাজ বা হ্যাড যে কোনো একটা থাকলে আমাকে টু বি ভার্ব হিসাবে বিন আনতে হবে, এই কারণে হ্যাভ আছে বলে এখানে একটা বিন আনতে হবে টু বি ভার্ব হিসাবে। এরপরে দিতে হবে কি, ভার্ব থ্রি, এখানে সেভড ভার্ব থ্রি দেওয়াই আছে, আমরাও ভার্ব থ্রি হিসাবে এটাই লিখব। তাহলে ভার্ব থ্রি লেখা হলো, এরপর লিখব পরের এক্সটেনশন, অর্থাৎ সবার শেষে যে এক্সটেনশনটা থাকে অবজেক্টের পরে সেটা এখানে লিখতে হবে। আমি এই অংশটা মুছে দিই, এখানে এক্সটেনশন আছে উইথ দিস ব্যাঙ্ক, আমার এখানে আর জায়গা নেই তো আমি নিচে লিখি। তো এক্সটেনশন লেখা শেষ, এরপরে লিখব বাই, এবং সবার শেষে সাবজেক্টকে অবজেক্ট লিখব, সাবজেক্ট কে আছে আই, এখানে সাবজেক্ট আছে, তো আই এর অবজেক্ট সবাই জানি আমরা এটা মি। আমি আর একটু বড় সেন্টেন্স নিলাম, সেন্টেন্সটি হচ্ছে দি সায়েন্টিস্ট স্পেন্ড মেনি ইয়ার্স টু ইনভেন্ট টেলিভিশন ফর আস, বিজ্ঞানীরা অনেক বছর ব্যয় করেছিলেন আমাদের জন্য টেলিভিশন তৈরি করার জন্য। তো এই সেন্টেন্সটাকে প্যাসিভ করব। তো এই লাইনে আমরা দেখলাম দি সায়েন্টিস্ট, এটা হচ্ছে সাবজেক্ট, এরপরে স্পেন্ড, এটা হচ্ছে ভার্ব, এরপর মেনি ইয়ার্স অর্থাৎ প্রিপজিশনের আগে এটাকে ধরব অবজেক্ট, এবং অবজেক্টের পরে যা আছে এটাকে ধরব এক্সটেনশন, টু ইনভেন্ট টেলিভিশন ফর আস, এটা পুরাটাই এক্সটেনশন। তো এই সেন্টেন্সটাকে প্যাসিভ করার জন্য এই নিয়মটাই আমাদের মানতে হবে। প্রথমে দেওয়া আছে এক্সটেনশন, এখানে সাবজেক্টের আগে কিন্তু কোনো এক্সটেনশন নাই, এই কারণে এখানে আর এক্সটেনশন দিতে হবে না। যদি
দি সায়েন্টিস্টের আগে কোনো একটা এক্সটেনশন দেওয়া থাকতো তাহলে এটা আপনারা প্রথমে দিয়ে নেবেন। এরপরে অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। তো অবজেক্ট আমরা পেয়ে গেলাম, ভার্বের পরে অবজেক্ট থাকে বা প্রিপজিশনের আগে, প্রিপজিশনের আগে এবং ভার্বের পরে এখানে অবজেক্টটা থাকে। অবজেক্ট কী আছে? মেনি ইয়ার্স। এটা আমাদের শুরুতে লিখতে হবে অবজেক্টকে সাবজেক্ট বানানোর জন্য। তো অবজেক্টকে সাবজেক্ট তৈরি করলাম মেনি ইয়ার্স। এরপরে আছে টু বি ভার্ব আনতে হবে। তো এখানে ভার্ব আছে স্পেন্ট। স্পেন্ট কি প্রেজেন্ট নাকি পাস্ট? স্পেন্ট আছে পাস্ট টেন্স, মানে ভার্ব টু। তাহলে ভার্ব টু হলে টু বি ভার্ব হিসাবে আমরা ওয়াজ অয়ার আনবো, এটা আগেরই জানা। এখন ওয়াজ আনবো নাকি অয়ার আনবো? মেনি ইয়ার্স কি সিঙ্গুলার না প্লুরাল? যদি প্লুরাল হয় তাহলে আনতে হবে অয়ার। এরপর আনতে হবে ভার্ব থ্রি। স্পেন্ট হচ্ছে ভার্ব, এটার ভার্ব থ্রি স্পেন্টেই। এরপর আনতে হবে কি? এক্সটেনশন। এই যে এক্সটেনশন টু এর পরে যা আছে, টু ইনভেন্ট টেলিভিশন ফর আস, এক্সটেনশনটা এখানে লিখতে হবে। আমি এখানে লিখে দিলাম। তো এক্সটেনশনের জায়গায় টু ইনভেন্ট টেলিভিশন ফর আস, এটা পুরাটা লিখলাম। এরপর দিতে হবে এক্সটেনশনের পরে দিতে হবে বাই। বাইয়ের পরে লিখতে হবে সাবজেক্টকে অবজেক্ট। সাবজেক্ট হচ্ছে দি সায়েন্টিস্ট। দি সায়েন্টিস্ট যা আছে এটা তাই হবে। তো এত বড় লাইন না, আর যত বড় লাইন হোক শুধু মাথায় রাখতে হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই তিনটাকে চিনতে হবে। এরপরে এক্সটেনশন অটোমেটিক জানা যায়। তো আশা করি আজকে বড় বড় সেন্টেন্স কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে সেটা আপনারা বুঝতে পেরেছেন। পরের ভিডিওতে আবার ইন্টারোগেটিভ এবং অন্যান্য যে ভয়েসের নিয়মগুলো আছে সেই নিয়মগুলো নিয়ে আলোচনা করব। আপনাদের আগেই বলেছিলাম একটা ক্লাসের মাধ্যমে বা একটা ভিডিওর মাধ্যমে সব ধরনের ভয়েসের ক্যাটাগরি আলোচনা করা কখনই সম্ভব না। স্কুল বা কলেজে যেমন কয়েকটা ক্লাসের মাধ্যমে কোনো একটা গ্রামার টপিক বোঝানো হয়, আমিও কয়েকটা ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ ভয়েস এবং অন্যান্য যে গ্রামারগুলো আছে সব ধরনের গ্রামারগুলো এভাবে ধাপে ধাপে আপনাদের বোঝাবো। তো আজকের মতো এই পর্যন্তই, পরের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। সবাই ভালো থাকবেন।